أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, সরল পথ দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করবেন না, আর আমাদের কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন, আপনার কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন, নিশ্চয়ই আপনি মহান মহাদাতা। আল ইমরান 8 নম্বর আয়াত। আয়াতটা আসলে একটা দোয়া, আমরা দোয়া হিসেবে মুখস্থ করতে পারি, খুব সুন্দর একটা দোয়া ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারকাতু। আমরা এই এই স্লাইডটা আগেও দেখেছি যে আমরা কোথায় আছি, তো একটু চেঞ্জ করে একটু হাইলাইট করা যে কোন কোন জিনিসগুলো আমরা অলরেডি শেষ করে ফেলেছি এবং কোন দিকে আমরা আগাচ্ছি। আজকে হচ্ছে আমাদের 11th ক্লাস, তো 11th ক্লাসের হিসাবে আমরা যেগুলো আমরা হাইলাইটেড দেখছি সেগুলো অলরেডি আমাদের শেষ, এবং কিছু কিছু জিনিস অল্প অল্প আগে পিছে করে করানো হয়েছে, বাট ইনশাল্লাহ আমরা সবগুলোই যাবো সিরিয়ালি। এবং প্ল্যান হচ্ছে যে আমরা আবার এগুলোতে ফিরে আসব, কারণ দেখা যাবে যে কেউ কেউ হয়তো ওই জিনিসগুলো আবার ভুল করছে, তখন আমরা আবার ফিরে আসব। তো এইটা একটা সিকোয়েন্সিয়ালি আগাবো। তো প্ল্যান মোতাবেক সম্ভবত এই 20 নম্বর ক্লাস, যেটা এই সময়টাতে সম্ভবত আমাদের কোরবানি ঈদ হবে, তো ঠিক তার পরপরই চ্যাপ্টার 3টা আমরা ইনশাল্লাহ শেষ করবো এই সাকিন রুলস এর। এখানে কিন্তু অনেকগুলো রুলস আছে, তো আজকে হচ্ছে 11, তো 11 থেকে এই 20 এর ভিতরে ইনশাল্লাহ আমরা এইগুলো সবগুলো শেষ করে ফেলবো। এগুলো খুব বেশি জটিল কিছু না, বাট এটা কম বেশি আমরা অনেকে জানি অনেকে জানি না, বাট এটা এখানে কোনো রুলসই এমন না, মানে এখানকার কোনো রুলসই এমন না যে ভুল হলে আমাদের মিনিং চেঞ্জ হয়ে যাবে বা এরকম কিছু, বাট ইটস হচ্ছে প্রোনাউন্সিয়েশন, বেটার প্রোনাউন্সিয়েশন। আমরা কেউ কেউ হয়তো জানি কেউ কেউ জানি না, তো সেগুলো আমরা ইনশাল্লাহ যাব। তো এখানে যাওয়ার আগে আমি আজকে যেটা করাতে চাই সেটা হচ্ছে স্টপিং রুলস। তো স্টপিং রুলস এর ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যেহেতু এখন কোরআন পড়া অলরেডি শুরু করে দিয়েছি, দেখা যায় যে কেউ কেউ হয়তো ওপরে কিছু সাইন দেখে থামার দরকার হলো থামলাম, কিন্তু আমরা ঠিক জানি না থামার সময় কিভাবে থামবো, বা যখন আমরা সেন্টেন্সের শেষে আসি তখন শেষ করার সময় থেমে যাই, বাট আমরা বুঝতে পারি না যেটা কিভাবে থামবো, কারণ দেখাচ্ছে আয়াতে একভাবে শেষ করা কিন্তু রিসাইটেশনে অন্যভাবে শেষ হচ্ছে। তো এই কনফিউশন গুলোর জন্য আমি ভাবলাম যে ঠিক আছে স্টপিং রুলটা পরে না শিখে এখনই একবার শিখিয়ে ফেলি, তবে এটা রেফারেন্স হিসেবে থাকবে, পরে যখন আমরা এইগুলো করতে যাবো আবার যদি লাগে তখন আমরা ব্যাক করে চলে আসবো। এই জন্য স্টপিং রুলে যাওয়া। স্টপিং রুলটার 2টা পার্ট আছে। একটা একটা পার্ট হচ্ছে যে আমরা যখন স্টপিং রুলে থামবো তখন কিভাবে থামবো, আর একটা পার্ট হচ্ছে এই স্টপিংটা কোথায় থামবো সেটা দেখার জন্য কিছু সাইন থাকে। যেমন আমরা যখন আয়াতের মধ্যে পড়তে যাব দেখবো যে এরকম একটা সাইন আছে, এরকম একটা সাইন আছে আয়াতের মাথার উপরে। তখন যে এই এই সাইন গুলার মানে কি সেটা আমি পরে বুঝবো, আগে বোঝার চেষ্টা করছি যে থামবো কিভাবে। এখন সে থামাটা আমরা বিভিন্ন ভাবে থামতে পারি, স্টপিং করতে পারি, সেন্টেন্সের শেষে থামতে পারি, অথবা যদি বড় সেন্টেন্স হয় মাঝখানে কোনো জায়গায় থামতে পারি। আর আমি যে এখানে যে সিম্বলগুলো দেখালাম, এই সিম্বলগুলো হচ্ছে যে কোরআন যারা প্রিন্ট করেছে বা এটাকে সাজিয়েছে তারা কিছু রেকমেন্ডেড পজিশন বলে দিয়েছে যে কোন জায়গায় থামতে পারো, কোন জায়গায় না থামাটা ভালো, কোন জায়গায় একদমই থামা যাবে না, অথবা কোন জায়গায় হচ্ছে যে বেটার টু স্টপ, এগুলো ওরা বলে দিয়েছে। কিন্তু এইখানে থামলে কিভাবে থামবো সেইটা আমরা আজকে শিখবো। তার মানে এখানে আমরা জানবো হচ্ছে যে কোন কোন জায়গায় থামা যায়, কোন কোন জায়গায় থামা যায় না, কোন কোন জায়গায় থামাটা বেটার, কোন কোন জায়গায় না থামাটা বেটার, এটা জানবো হচ্ছে নেক্সট ক্লাসে, যদি এটা থাকবে এই স্লাইডের ভিতরে। কিন্তু আজকে শিখবো হচ্ছে যে আমরা থামবো কিভাবে। তো এই থামার জন্য নিয়মটা হচ্ছে আমরা সবসময় একটা ওয়ার্ডকে শেষ করে থামবো, কখনো ওয়ার্ডের মাঝখানে থামবো না। যেমন এখানে হচ্ছে আল কাফিরুনা, হ্যাঁ এখন আল কাফ এখানে থেমে যাব না, আল কাফিরুন এই পর্যন্ত এসে তারপরে থামবো। হ্যাঁ এটা হচ্ছে নিয়ম যে আমি কখনো একটা ওয়ার্ডের মাঝখানে থামবো না। এখন সেন্টেন্সের মাঝখানে অবশ্যই থামতে পারি, তবে যেহেতু আমরা এখন অর্থ বুঝি না, আমরা অনেক সময় যে কোনো জায়গায় ফট করে একটা ওয়ার্ডের পরে থেমে যাই, কিন্তু যারা আসলে অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড মানে যারা
অর্থ বোঝে পড়ার সময়, তারা কিন্তু একটা সেন্টেন্স এর ভিতরে যদি দুইটা পার্ট থাকে একটা লম্বা সেন্টেন্স, তারা ওই বুঝে শুনে জায়গা মতো থামে, ধুম করে এক জায়গায় থামে না। হ্যাঁ, তো আমরা যেহেতু ওই লেভেলে এখনো যাচ্ছি না, আমরা জাস্ট পড়ছি, তো আমাদের পড়ার ক্ষেত্রে আমরা যদি থামি কোনো কারণে, সেটা একদম ফুল থেমে যেতে পারি অথবা পজ দিতে পারি। পজ দেওয়া মানে একটু থেমে আবার শুরু করলাম। যদি পুরাপুরি থেমে যাই অথবা পজ দেই, সেক্ষেত্রে আমরা কিভাবে পজ দিব সেটার কিছু রুলস আছে। সেটা হচ্ছে, যখন এটা রুলস নাম্বার ওয়ান। রুলস নাম্বার ওয়ান হচ্ছে, আমরা হারাকা মানে জানি, তাই না? হারাকা মানে হচ্ছে জবর, জের, পেশ অথবা দাম্মা, ফাথা, কাস্টা। হ্যাঁ, তো যদি একটা হারাকা থাকে, ওয়ান হারাকা থাকে, ইট উইল বি রিপ্লেসড বাই এ সুকুন। সুকুন মানে আমরা জানি, সুকুন মানে কি? জাম্প করা, যেমন আব, আথ, আম, লাম। এই যে মিমের উপরে যে এই সুকুনটা হলো, এটা ধাক্কা খেলো। তো এইটাকে বলছে যে যদি কোনো সেন্টেন্সের লাস্ট যেই শব্দটা, সেই শব্দটার লাস্টে যদি একটা হারাকা থাকে, মানে এখানে দেখেন কাফিরু না আছে, আমি যদি এখানে এই সেন্টেন্সটা এখানে এসে থেমে যাই, কুল ইয়া আইয়ু হাল কাফিরু না, এই কাফিরু না না বলে আমাকে করতে হবে হচ্ছে কুল ইয়া আইয়ু হাল কাফিরুন। তার মানে আমার এখানে একটা ফাথা উঠে গেল, উঠে গিয়ে সুকুন হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট রুল। এটা কি বোঝা গেছে? সবাই মিউট হয়ে গেলে বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই এই থামাটা কিন্তু আমরা একটা সেন্টেন্স এর মধ্যেও থামতে পারি। যদি কখনো মধ্যে থামি, তখন আমরা এইভাবে থামবো। হ্যাঁ, আমরা যখন পুরো সেন্টেন্স আজকে যখন পড়বো, আমি বারবার থামিয়ে থামিয়ে এগুলো প্র্যাকটিস করাবো। বাট আপাতত এটা মনে রাখার জন্য, যদি একটা হারাকা হয়, ইট উইল বি রিপ্লেস বাই সুকুন। পরের এক্সাম্পলটা দেখি, লাকুম দিনুকুম ওয়ালি ওয়ালিয়া দিন। এখন ওয়ালিয়া দি নি ছিল, যখনই আমি এটাকে থামবো তখন ইয়া দিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি সেন্টেন্স শেষ হয়ে যায়, এখানে তাহলে সেন্টেন্স শেষ হয়ে যায় বোঝা যায়। এটা যেহেতু আমরা জানি এলাকুম দিন কুমল ইয়া দিন, এটা আমরা জানি, তো এই জন্য সমস্যা হচ্ছে না। কিন্তু আসলে কিন্তু বড় সেন্টেন্স এর মধ্যে এই জিনিসগুলো কনফিউজিং, যে আমি এখানে নি দিয়ে শেষ করব নাকি না দিয়ে শেষ করব। তো মনে রাখতে হবে, যখন আমরা থামবো, যদি একটা হারাকা থাকে, ইট উইল ট্রান্সফর্ম টু সুকুন। এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান, ঠিক আছে? এরকম আমাদের তিন চারটা রুল আছে, পাঁচটা রুল আছে। আমরা সেকেন্ড রুলটাতে যাই। সেকেন্ড রুলটা হচ্ছে, যদি টু কাসরা থাকে অথবা টু দাম্মা থাকে। কাসরা মানে কি? কাসরা মানে হচ্ছে নিচে দুইটা জের, অথবা দাম্মা মানে উপরে দুইটা দাম্মা। তার মানে যদি টু কাসরা এবং টু দাম্মা হয়, সেই ক্ষেত্রে উইল বি রিপ্লেস বাই সুকুন। এখানে দুইটা দাম্মা আছে, ইট উইল রিপ্লেস টু একটা সুকুন। কুল হুয়াল্লাহু আহাদুন, কিন্তু যখন আমি থামবো, কুল হুয়াল্লাহু আহাদ, ঠিক আছে? তার মানে এখানেও সেম জিনিস, সাইয়াসলা নারন দাতা লাহাবিন, লাহাবিন না হয়ে হবে হচ্ছে লাহাব। হ্যাঁ, তার মানে আমরা কি শিখলাম? ফার্স্ট রুলে শিখেছিলাম, যদি একটা হারাকা হয়, তাহলে সেটা উঠে গিয়ে সুকুন হবে। সেইটার ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে দাম্মা, ফাথা, কাস্টা বলিনি, সবকিছুর জন্য, মানে দাম্মা, ফাথা, কাস্টা, জবর, জের, পেশ, তিনটার জন্যই সুকুন হবে। কিন্তু রুল নাম্বার টুতে বলছে, যদি ডাবল ডাবল হয়, সেই ক্ষেত্রে আবার দুইটার জন্য বলছে, কাস্টা এবং দাম্মার জন্য, ফাথা কিন্তু বলে নাই। তার মানে যদি টু কাস্টা এবং টু দাম্মা হয়, সেক্ষেত্রেও সুকুন হবে, কারণ টু ফাথার অন্য নিয়ম আছে। যেন রুল থ্রিতে গিয়ে আমরা টু ফাথারটা শিখবো, টু কাস্টা এবং টু দাম্মার জন্য সুকুন হবে। বুঝা গেছে এই পর্যন্ত? কনফিউশন কোনো? আমাদের অনেক সময় হয় কি, যেমন ধরেন
আমরা যে মুসাবটা পড়তেছি মদিনা মুসাব, এখানে আপনার এটা জানা হবে, এটা যদি না জানেন তাহলে আপনি এটা পড়তে পারবেন না। অনেক সময় দেখা যাবে আহাদুন আপনি জানেন দেখে আহাদ বলছেন, কিন্তু একটা বড় সেন্টেন্সে এই ভুলটা হবে আমাদের। কিন্তু আমাদের অন্য পুরানো যে মাসাব আমরা কোরআনটা পড়তাম বাংলাদেশে, ওগুলাতে সম্ভবত এরকম দুন আকারে থাকে না, ওই আহাদ দিয়ে থামিয়ে দেয়। তো যেহেতু আমরা মদিনা মুসাব পড়ছি, আমাদেরকে এটা জানতে হবে যে আমাদের স্টপিং রুলে গিয়ে আমরা এইভাবে যদি পাই দুইটা দাম্মা বা দুইটা কাস্টা, সেখানে আমাদের সুকুন দিয়ে থামতে হবে। আর যদি আমরা এখানে না থামি, মানে আমরা যদি এখান থেকে কন্টিনিউ করে পরের সেন্টেন্সে চলে যাই, তখন কিন্তু এখানে যা আছে তাই পড়বো, আহাদুন দিয়ে পরের লাইনে যেটা আছে সেটাতে চলে যাব। যেহেতু আমরা থামছি স্টপিং করছি, সেই জন্য এখানে আমরা সুকুন দিয়ে স্টপিং করব ফর টু কাস্টা টু দাম্মা। আচ্ছা, তাহলে দুইটা রুল শিখলাম। রুল নাম্বার ওয়ান, যদি একটা হারাকা থাকে সুকুন হবে। রুল নাম্বার টু, দুইটা কাছে দুইটা দাম্মার জন্য সুকুন হবে। রুল নাম্বার থ্রি, রুল নাম্বার থ্রি হচ্ছে যদি লাস্ট লাস্ট ওয়ার্ড মানে লাস্ট টু ফাথা থাকে, এই যে টু ফাথা, তাহলে সেটা কি হবে, একটা ফাথা আর একটা আলিফ হবে। একটা ফাথা একটা আলিফকে আমরা কি বলে শিখেছিলাম আনোয়ার ভাই, মনে আছে? একটা ফাথা একটা আলিফকে কি বলে? মাদ আলিফ, হ্যাঁ, মাদ আসলি আলিফ। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা টান হবে, তাই না? জি, হালকা একটা টান হবে। তার মানে যদি দুইটা ফাথা থাকে, যদি লাস্টে দুইটা ফাথা থাকে, সেই ক্ষেত্রে এখানে যদি আলিফ এই দাগটা নাও থাকে, নাও থাকে, ধরেন এটা আছে বলে কনফিউজ হওয়ার কিছু নেই, ধরেন এই জিনিসটা নাই এখানে, যেমন এই এক্সাম্পল দেখেন নাই, কিন্তু এর এখানে হামজার উপরে দুইটা ফাথা আছে, যখন এটা আমি থেমে যাবো স্টপিং হবো, দেখেন ও একটা আলগা আলিফ নিয়ে আসছে এবং ফাথা একটা কমায় ফেলছে। তার মানে হচ্ছে নিয়ম হচ্ছে যখনই ডাবল ফাথা থাকবে, মানে ফাথা তাইন থাকবে, তখন আমি একটা আলিফ এনে নর্মাল ফাথা দিব, এবং সেটা যেহেতু একটা আলিফ নিয়ে আসছি, এটা একটা মাদের মতো টান হবে। হামি এখানে ছিল হামি মান, এখানে হবে হামি মা, বুঝা গেছে এই লাইনটা জোয়ান? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এইটা হচ্ছে নিদা আন, এখানে হবে হচ্ছে নিদা একটা আলিফ দিয়ে ফাতা, তার মানে মাদ আসলি আলিফ। তার মানে আমরা আগে যে রুলটা শিখেছিলাম সেখানে ছিলাম হচ্ছে দুই টু টু কাস্তা এবং টু দাম্মার জন্য সুকুন হয়ে গেছে, যখনই ফাতা হচ্ছে টু ফাতা তখন রুলসটা ডিফারেন্ট, তখন হচ্ছে একটা আলিফ দিয়ে টান দিয়ে ছেড়ে দেব, মাদ আসলি হবে, মাদ আসলি আলিফ। আমরা প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে শিখবো, বাট এটা জাস্ট আমি রুলস গুলো এক এক করে বলে দিচ্ছি, যাতে আমরা পড়তে গেলে মনে হয় যে আচ্ছা জানি কি করছিলাম। আস্তে আস্তে ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকলে হয়ে যাবে। আচ্ছা, রুল নাম্বার ফোর হচ্ছে যদি এই তাটা থাকে, এটাকে বলে হচ্ছে তা মারবুতা। হ্যাঁ, এই তা মারবুতা যদি থাকে, মানে এরকম তা, রাউন্ড তা বলে অনেকে, অনেকে বলে তা মারবুতা, এই তা যদি থাকে এবং এই তা দিয়ে যদি আমি মানে আমার লাস্ট ওয়ার্ডটা যদি এই তা থাকে, সেই ক্ষেত্রে আমি ওপরে যাই থাকুক, ওপরে মানে দাম্মা থাকুক, কাস্টা থাকুক, ফাতা থাকুক, যাই থাকুক, আমি তার উপরে সকুন দিব এবং এই তার তাকে হা বানিয়ে দিব। তা মারবুতা যেমন হচ্ছে মিয়া তুম, আমার হয়ে যাবে হচ্ছে মিয়া তুহ, মিয়া সরি মিয়া মিয়া তুম, এই ত আর থাকবে না, এটা হ হয়ে যাবে মিয়া। কারণ এই এই দুইটা নোকতা গায়েব হয়ে যাবে এবং ওপরে যতই ওপরে বা নিচে যেখানেই যা হারাকা থাকুক, হারাকাও গায়েব হয়ে যাবে, ডাইরেক্ট সুকুন হয়ে যাবে। নারুন হামিয়া তুম ছিল, নারুন হামিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ, আলিয়া তিন হয়ে যাবে আলিয়াহ। এটা মনে রাখার জন্য জাস্ট এই যদি এরকম দুইটা নোক্তালা থাকে, এটা গায়েব হয়ে যাবে, হয়ে গিয়ে একটা হা হবে এবং হায়ের উপরে সুকুন হবে, মানে তাইয়ের প্রোনাউন্সিয়েশনটাও হবে না। তায়ের প্রোনাউন্সিয়েশন হবে না, আচ্ছা, তা চলে যাবে, হয়ে যাবে হা।
এরকম অনেক সেন্টেন্স এটা পাবেন আপনি, যখনই দেখবেন শেষ হচ্ছে তখন দেখবেন যে এইভাবে করে শেষ করছে, নারুন হামিয়া। আপনি এটা সম্ভবত হুমাজা, হুমাজা যে সুরাটা আছে ওটার মধ্যে আপনি যান দেখবেন যে লেখা আছে হচ্ছে নারুন হামিয়া তুম, কিন্তু আমরা রিসাইটেশন যখন শুনবো তখন দেখবেন ওই রিসাইটার বলছেন যে হামিয়া তা, হামিয়া তা নাই তা গায়েব। এটা কেন হচ্ছে এটা আপনাকে বুঝতে গেলে এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল রুলস। হ্যাঁ, সেই গ্রামার রুলস তো আমরা আসলে ওইভাবে শিখছি না, আমরা শিখছি ডাইরেক্ট তাজবিদ শেখার জন্য মুখস্থ করছি, বাট এটার একটা কারণ আছে। আমরা যখন থামি তখন এটা তা থেকে হা হয়, আর যদি না থামতাম তাহলে হাটাকে শেষ করতে হতো। সেন্টেন্স যদি আমরা কোনো কারণে কন্টিনিউ করতাম তখন এটাকে হাটাকে তা দিয়ে শেষ করতে হতো। তো তা এবং হা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি একই জিনিস, জাস্ট শেষ করলে একভাবে শেষ হয়, শেষ না করলে অন্যভাবে শেষ হয়। তো আমরা সেই রুলসটা এখন শিখবো না, আমরা জাস্ট তাজবিদ মানে পড়া শিখছি, সেই হিসাবে আমরা জাস্ট মনে রাখবো যদি এরকম তা মারবুতা হয় মানে রাউন্ড তা হয় তাহলে তা পুরা উড়ে যাবে, তার উচ্চারণই থাকবে না, ওটা হা হয়ে যাবে, এবং কিন্তু তার উপরটা সুকুন দিয়ে হা হবে। হ্যাঁ আমি ইয়া আচ্ছা ফরহাদ, আমরা সে ফর এক্সাম্পল আমরা মনে করো ভুল করে পড়ে চলে গেলাম, তো এটাতে কি সে মানে এটা কথার কথা ভুল করে চলে গেলাম, তো এটাতে কি গুণা হবে, কোনো ওয়ার্ডের কোনো মিনিং এর কোনো চেঞ্জ হবে? না, মিনিং এর খুব একটা চেঞ্জ হবে না। যেটা হবে হচ্ছে যে আপনার ওই যে মানে আপনি পরের সেন্টেন্স যদি আপনি তুম পড়েন, তা তুম পড়লে হবে কি পরের, এটা আসলে তুম বলার একটা কারণ আছে, এই তুম এর মানে হচ্ছে ধরেন পরেরটার সাথে একটা মিক্সড আছে, সেটা তখন মিসিং হয়ে যাবে। মানে ধরেন আপনি আপনার মতো পড়তে পারেন, কি ধরেন আপনি একজন জানে যে পড়তে পারে, তার কাছ তার সামনে আপনি ধরেন পড়ছেন, সে কিন্তু বুঝবে আপনি ভুল করে যাচ্ছেন কন্টিনিউয়াস। হ্যাঁ, এখন ধরেন কোনো কারণে আপনারা তো নামাজ পড়ান না ওর জামাতে, ধরেন আমরা ছেলেরা নামাজ পড়ে, এখন ধরেন এই যে ধরেন জোহান হয়তো নামাজ পড়াচ্ছে, এখন নামাজ পড়া থেকে ও এরকম বললো যে না আরুন হ্যাঁ আমি ইয়া তুম, পিছন থেকে সবাই ভাববে যে কি হবে এটা তো ভুল হচ্ছে, কিন্তু মানে মেজর কোনো গুণা বা ওরকম হওয়ার কথা না, কারণ এটা তো আচ্ছা মিস্টেক দু একটা হয়ে যেতে পারে, কিন্তু যখন আপনি রুলসটা জানেন চেষ্টা করতে হবে এটাকে একটু মনে রাখার। খুব একটা কঠিন নেই, আপনার মনে হয়ে যাবে, এটা দেখলে মনে পড়ে যাবে যে এটা তা থাকলে এটা হা হয়ে যাবে। এটা শুধুমাত্র লেটার টায়ের বেলায়, রাইট? হ্যাঁ, তা আমার বুতার এরকম এরকম যখন রাউন্ডটা থাকে তখন এই দুটা ফোটালা। এটা যে গ্রামার রুলসটা আছে সেটা আমরা কোর্স শেষ করি শেষের দিকে একসময় বুঝা হবে, কারণ এখন বুঝালে পুরো উল্টা পাল্টা হয়ে যাবে, বাট আপাতত মনে রাখেন জাস্ট এই তাটা হা হয়ে যাবে এবং হাটা শকুন হবে। এটা অনেক জায়গায় আপনি পাবেন। আচ্ছা, লাস্ট রুলটা বলি, লাস্ট রুলটা বলে শেষ করি, সেটা হচ্ছে যে এখানে কোনো চেঞ্জ হবে না, এই রুলসটা হচ্ছে কোনো চেঞ্জ হবে না যদি এখানে শেষ করি। সেটা সেটা কি, একটা হচ্ছে যদি এই মাদ আসলি আলিফ দিয়ে কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ড শেষ হয় সেখানে আমার কোনো চেঞ্জের দরকার নেই, জাস্ট টান দিয়ে শেষ করে ফেলবো। হ্যাঁ, যেমন তালাহা, হ্যাঁ তালাহা এটা দিয়ে আসে, এটা দিয়ে শেষ করে, এটা কোনো চেঞ্জের কিছু নাই, কারণ এটা তো অলরেডি এটাই আছে। হ্যাঁ, আমরা কিন্তু এইটা দিয়ে শেষ করি, একটা রুলস একটু আগে শিখছি, সেটা কার জন্য এটা হয় বলেন তো? এরকম বেলাল ভাই আছেন? বেলাল ভাই মিউট কেন, আনমিউট করেন না? আচ্ছা হ্যাঁ বলেন বেলাল ভাই। কে বলতে পারবে? পাতা টাইম, হ্যাঁ, ফাতাহতাইন। ফাতাহতাইনের যে এন্ডটা ছিল যে একটু আগে যেটা শিখলাম, এই যে এটা ফাতাহতাইন, এটা কিন্তু শেষ হয় এটা দিয়ে। হ্যাঁ, তো যেহেতু এটাই যদি কোনো জায়গায় থাকে কোনো ওয়ার্ডের শেষে, সেক্ষেত্রে আমার আসলে মানে চেঞ্জ করার কিছু নাই, এই জন্য নো চেঞ্জ বলা। যদি এটা দিয়ে কখনো শেষ হয় মানে একটা ফাতা এবং আলিফ যদি শেষ হয় সেক্ষেত্রে আমি কোনো চেঞ্জ করব না। আরেকটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে অলরেডি সুকুন থাকে তাহলে আমার কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে আমরা এই রুলস গুলো কিন্তু একটা জিনিস মোটামুটি সব জায়গায় কমন, যে আমরা শেষ করার সময় একটা সুকুন দিয়ে শেষ করার চেষ্টা করতেছি, ঠিক না? মোরাল লেস ম্যাক্সিমাম জায়গায় রুলস গুলো কিন্তু ওরকমই, একটা একটা সুকুন দিয়ে শেষ করার চেষ্টা করছি, যখন আমরা শেষ করব তখন সুকুন দিয়ে শেষ করব, সে ফাতহা থাকুক কাসরা থাকুক
যেটাই থাকুক, শুধুমাত্র এইখানে ফাথা তাইন যদি হয় সেই ক্ষেত্রে আমরা একটা আলিফ দিয়ে টান দিয়ে শেষ করছি, এছাড়া ম্যাক্সিমাম জায়গায় আমরা ওই সুকুন দিয়ে শেষ করছি। এটাই মোটামুটি মানে সামারি। এই পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে? বেলাল ভাই আপনি একটু বের হয়ে গিয়ে আবার জয়েন করেন প্লিজ, আপনি আপনি একটু পরে আমরা পড়বো তখন আপনার একটা কাজে লাগবে, আপনি একটু লগ আউট করেন, লগ আউট করে আবার আসেন। আচ্ছা আর কারোর কোনো প্রবলেম আছে এখানে, রুবেল ভাই বা সাদিয়া ভাবি? না কোনো কনফিউশন নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত যেহেতু নাই আমরা এই পার্টটা এখন আজকে করব না, কিন্তু এটা আমি রেখে দিচ্ছি আপনাদের পড়তে পরে সুবিধা হবে ইনশাল্লাহ। হ্যাঁ আর এইটা এটা তো আপনারা দেখবেন যে সাইনগুলো, আমরা সাইনগুলো একটু পরেই কিছুক্ষণ কোরআন খুলবো তখন আপনারা পাবেন যে কোন সাইনের মানে কি, আমি সেটা এখন পড়াচ্ছি না। আপাতত আমরা যেটা চেষ্টা করব যেখানেই স্টপিং সাইন পাবো সেখানেই থামবো এবং থামার সময় এই রুলসগুলো আজকে প্র্যাকটিস করার চেষ্টা করব যতটুকু মনে থাকে। হ্যাঁ আর আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে 585 যে পেজ সেটার প্রথম 7 লাইন্স আপনারা পড়ে আমাকে অডিও করে পাঠাবেন ইনশাল্লাহ। হ্যাঁ তো আমি এখন আমাদের রেকর্ডিংটা পজ করি, পরে আমরা একটু প্র্যাকটিস করি।